আপনাদের সাথে আছে আমি নীলুফা জাহান তিথি। শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। নদীতে মঙ্গলবারের নৌকা ডুবিতে আরো সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 25 জনে। এদিকে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে শুরু হয়েছে পোলিও টিকাদান কর্মসূচি। চিকিৎসকরা বলছেন মিয়ানমারের স্যানিটেশন ব্যবস্থা ভালো না থাকায় আগে থেকেই তারা বিভিন্ন রোগের জীবাণু বহন করছিল। কামরুল ইসলাম মিন্টুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে বিভিন্ন রোগ জীবাণু বাসা বেঁধেছে শরীরে আর বাংলাদেশে ঢোকার পর আশ্রয় ক্যাম্পে। সেখানেও দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশ, এতে সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে রোহিঙ্গারা, বিশেষ করে শিশুরা। এরই মধ্যে 1.5 লাখ রোহিঙ্গা শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। আর মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কলেরা টিকা কর্মসূচি। এর আওতায় 155টি টিমের মাধ্যমে 6.5 লাখ রোহিঙ্গা শিশুকে টিকা খাওয়ানো হবে। বিশ্বব্যাপী সব জায়গাতে যেখানে ডিসপ্লেসড পপুলেশন আছে সব জায়গায় একটা অন্যতম একটা কনসার্ন থাকে, সেটা হচ্ছে ডায়রিয়া এন্ড কলেরা। ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বলেন রোহিঙ্গাদের ফেরত নিতে হবে মিয়ানমারকে, তবে তার আগ পর্যন্ত সেবা দেওয়া হবে তাদের। তাদের ফিরে যাওয়াটাকে নিশ্চিত করতে হবে এবং সেটি যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায় সহ সকলের একযোগে মিয়ানমার সরকারের উপর এই চাপটি অব্যাহত রাখতে হবে। এদিকে মাঝে কিছুটা চাপ কমলেও কদিন হলো আবারও ভিড় বেড়েছে সীমান্তে। স্থানীয়দের হিসাবে সোমবার টেকনাফের হুয়াইকং লম্বা বিল দিয়েই ঢুকেছে অন্তত 10,000 রোহিঙ্গা। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।